নবার ইডিয়ে সমন জারি করেছিল অরবিন্দ কেজরিওয়ালক, কিন্তু প্রতিবারে ইডির সমনক গ্রাহ্য করে আসছিল কেজরিওয়ালে। দিল্লির খুড়া নীতি সন্দর্ভত সমন জারি করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলিক। কেজরিওয়ালের ঘরের চৌদিশে যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছে। নবার সমন জারি করা হয়েছিল আর প্রত্যেকবার এটা কথাই কে যে এয়া সরকারের ষড়যন্ত্র, মই যারে মোক গ্রেপ্তার করা হব, মোর মুখ বন্ধ করে দিয়া হব। আর প্রত্যেকবারে যেটা বাহিরলে যাওয়া বা প্রচার অভিযান যাওয়া এনেকা ধরনের বিভিন্ন কারণ দেখাইছিল আর কোনোদিনে হাজির হওয়া নাছিল। আর কৈছিলে যে মোক লিখিতভাবে দিয়ক, মই লিখিত প্রশ্নের উত্তর দিম লিখিতভাবে, কিন্তু মই হাজির নহ। আর নবার সমন জারি করার পিছতো হাজির নহল। কিন্তু আজির কথা কয়ে আছো যে যিকোনো মুহূর্ত অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব পারে। নবার ইডিয়ে সমন জারি করা অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব পারে। ইডির সমন অগ্রাহ্য করে আহিছে নবারে কেজরিওয়ালে। দিল্লির ফুরা নীতি সন্দর্ভত সমন জারি করেছিল দিল্লির মুখ্যমন্ত্রীগুলিক। কেজরিওয়ালের ঘরের চৌদিশে এটা যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছে। চারিওফালে তাত দেখবলে পাওয়া গেছে যে আরক্ষী তাত উপস্থিত হয়েছে, গতি এটা যুদ্ধকালীন পরিবেশ। ইয়ার পূর্বেও আমি দেখেছি চারিবার যেটা ইডিয়ে সমন জারি করেছিল ঘরের চারিওফালে একটা যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছিল। সেইবার আম আদমি পার্টির যে সকল কর্মকর্তা আছে তেওঁলোকেই উপস্থিত হয়েছেহি। কিন্তু এই মুহূর্তের খবর হয়েছে যে এক যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছে, হয়তো যিকোনো মুহূর্ত অরবিন্দ কেজরিওয়াল গ্রেপ্তার হব পারে। অধিক জানাব পার্থ জ্যোতি বৰাই। পার্থ, আপনার ওসরলে আইসো। যিকোনো মুহূর্তত গ্রেপ্তার হব পারে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির মুখ্যমন্ত্রীগুলি গ্রেপ্তার হওয়ার পরিস্থিতি ইতিমধ্যেই সৃষ্টি হয়েছে। আপনি বর্ণনা করলে দিল্লির মুখ্যমন্ত্রীগুলির যে বাসগৃহ সিভিল লাইন্সর দিল্লি বিশ্ববিদ্যালয়ের সমীপর সিভিল লাইন্সর ফোর ফ্ল্যাগ স্টাফ রোড দিল্লির মুখ্যমন্ত্রীর বাসগৃহ, সেই বাসগৃহত উপস্থিত হয়েছেগ ইডির দল। আর যিকোনো মুহূর্তত অভিযান আরম্ভ করব পারে ইডির দলে, আর অভিযান সমাপ্ত করে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করব পারে। আর অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তার করার সম্ভাবনা প্রকট পূর্বতক বেশিক হয়েছে, কারণ আজি দিল্লির উচ্চ ন্যায়ালয়ে অরবিন্দ কেজরিওয়ালে যা বিচারিছিলে গ্রেপ্তারের রেহাই, সেই রেহাই প্রদান নকলে। অরবিন্দ কেজরিওয়ালে বিচারিছিল এনে এক নির্দেশ দি, যি নির্দেশের যোগেদি ইডিয়ে যাতে মুখ্যমন্ত্রীগুলি গ্রেপ্তার করব নয়, কৈছিল তেনে এক নির্দেশ পালে সুশরীরে ইডির কার্যালয়ে উপস্থিত হবগৈ। আজির দিনট নবম সামনের নখন সামন দিয়া হয়েছিল আর শেহতীয়া সামনখনের অনুসরি আজির দিনট সুশরীরে ইডির কার্যালয়ে হাজির হব লাগিছিল, অর্থাৎ মার্চের 21 তারিখে। কিন্তু উপেক্ষা করলে নখন সমন দিল্লির সুরা নীতিত কেলেঙ্কারি হয়েছে এই অভিযোগ ইডিয়ে উত্থাপন করে তদন্ত চলাইছিলে। ইতিমধ্যে মনীষ সিসোদিয়া সঞ্জয় সিং তিহার জেলত আছে, আর অরবিন্দ কেজরিওয়াল যিকোনো মুহূর্তত এরেস্ট হব পারে, কারণ আজির দিনট দিল্লি উচ্চ ন্যায়ালয়ের এখন খণ্ড বিচারপীঠে ন্যায়াধীশ সুরেশ কুমার কেট আর ন্যায়াধীশ মনোজ জৈনের নেতৃত্ব গঠন হওয়া এখন খণ্ড বিচারপীঠে অরবিন্দ কেজরিওয়ালক গ্রেপ্তারের রেহাই নিদিলে, কলে এই মুহূর্ত তেনে ধরনের সিদ্ধান্ত আমি উপনীত হওয়া নাই, পরবর্তী শুনানির তারিখ এপ্রিলের 22 তারিখে। যেহেতু উপস্থিত নহল নবারে একটা কথা উল্লেখ করেছিল যে মোক লিখিতভাবে দিয়ক, মই লিখিতভাবে দিলে মই তার উত্তর দিম, মই হাজির এইভাবে নহও কারণ মোক গ্রেপ্তার করা হব, এয়া হয়েছে কৌশল। গতি এনে ধরনের কিছু মন্তব্য নবারে দিছিলে, কিন্তু অবশেষত যেহেতু হয়তো আজি গ্রেপ্তারে করা হব, তাত উপস্থিত হল নহল পাছর কথা, কিন্তু অগ্রাহ্য করার গ্রেপ্তার হব। অগ্রাহ্য করার বাবে গ্রেপ্তার হয় না নয় সেটা কিছু সময়ের পিছত আমি গম পাম। কিন্তু গ্রেপ্তার যদি হয় সুরা নীতিত সুরা কেলেঙ্কারিত অভিযুক্ত হওয়ার কারণে গ্রেপ্তার হব। আপনি ইতিমধ্যে কৈছে নভেম্বরের 20 তারিখে প্রথম সমন পাইছিলেন, তারপিছর এখন এখনক নখন সমন পাইছিলে, নখন সমনকে উপেক্ষা করেছে। আর আপনি জানাইছে অভিযুক্ত হয়েছে শাসক দলে ইডিক ব্যবহার করেছে, ব্যবহার করে অরবিন্দ কেজরিওয়ালক ইডির কার্যালয়ে মাতি থাকবে। কিছু ভিজুয়াল চাইছে আমি দেখাই লো, কিছু পুনপটিয়া আমি এই মুহূর্তে কিছু আমার হাতত ভিজুয়াল আছে আমি দেখাইছো। আর এয়া তাত আমি কইছো যে তাত বর্তমানে একটা যুদ্ধকালীন পরিবেশের সৃষ্টি হয়েছে, তাত ইডির লোক আছে, বাসগৃহত ইডির দল উপস্থিত হয়েছে, আরক্ষীর লোক উপস্থিত হয়েছে, গেটর সম্মুখত হয়তো আম আদমি পার্টির লোক আছে, প্রবেশ করবলে ইডিয়ে চেষ্টা করেছে, হাতত কাগজ পত্র ফাইল আছে, আর কথা পাতি আছে, আলোচনা করে আছে, কিন্তু গেটর বাহির দৃশ্য এয়া। আর হয়তো কিছু সময় পিছনে প্রবেশ করবেন, তারপরে গ্রেপ্তার হব পারে। ইডিএ যে সকল বিষয়া কথা পাতিছে আর গেটর বাহির এনে ধরনের আমি কৈছো যে হয়তো দলীয় কর্মকর্তা বা নেতৃত্ব থাকবে পারে তেওঁলোক বাহির আছে। আমি পার্থ আপনার ওসরে আইসো, ভিজুয়ালস আমি দেখাই গেছো, লাইভ ভিজুয়ালস। আর এয়া তাত হয় আম আদমি পার্টির লোকও তাত উপস্থিত আছে, দলীয় সদৃশ উপস্থিত আছে, কিন্তু ইডির লোক তাত উপস্থিত আছে, আর এটা যুদ্ধ সদৃশ পরিবেশের সৃষ্টি হয়েছে।
যুদ্ধ সদৃশ পরিবেশ নিউজ এইটিনের দর্শকে দেখি আছে লাইভ ভিজুয়ালস। আমি কই আছিল সমন উপেক্ষা করার কথা। আজি যেহেতু উচ্চ ন্যায়ালয়ে, দিল্লী উচ্চ ন্যায়ালয়ে গ্রেপ্তারের পৰা কোনো ধরনের রেহাই অরবিন্দ কেজরিওয়ালক প্রদান নকৰিলে। অরবিন্দ কেজরিওয়াল দিল্লী উচ্চ ন্যায়ালয়ের কাষ চাপিছিলে, তেওঁ আবেদন জানাইছিলে, রিট পিটিশন ফাইল করেছিল, তেওঁ বিচাৰিছিলে গ্রেপ্তারের পৰা রেহাই। তেওঁ কৈছিলে তেওঁৰ বিৰুদ্ধে ষড়যন্ত্ৰ কৰা হৈছে, তেওঁক ইডিৰ যোগেদি গ্রেপ্তাৰ কৰা হ'ব আৰু তেওঁক গ্রেপ্তাৰ কৰিব শাসক গ্রেপ্তাৰ কৰাৰ ষড়যন্ত্ৰ ৰচিছে শাসক দলে, যাতে অনাগত দুহেজাৰ চৌবিছৰ নিৰ্বাচনৰ পৰা অরবিন্দ কেজরিওয়াল আঁতৰি থাকিব পাৰে। অরবিন্দ কেজরিওয়ালের মতে ই এক ষড়যন্ত্র, কিন্তু ইডিয়ে কব বিচাৰিছে ইডির হাতত পর্যাপ্ত প্রমাণ আছে, পর্যাপ্ত তথ্য আছে প্রমাণ কৰিবলৈ যে অরবিন্দ কেজরিওয়াল সুরা কেলেঙ্কারির সৈতে জড়িত, সুরার বিপণীর অনুজ্ঞাপত্র দিয়ার নামত অরবিন্দ কেজরিওয়ালে উৎকোচ লৈছিল, ঘুষ লৈছিল, তার পর্যাপ্ত প্রমাণ আছে বলে ইডিয়ে কব বিচাৰে। আজির দিনটো দুজন ন্যায়াধীশের চেম্বারলৈ গৈ ইডিয়ে সেই প্রমাণসমূহ তেওঁলোকক দেখুৱালে আৰু সেই প্রমাণসমূহ চোৱাৰ পিছত হিয়ারিংয়ের মাজতে সেই প্রমাণসমূহ দাখিল করলে চেম্বারত ইডিএ। ধন্যবাদ জানাম আমি এই মুহূর্তে। আর ভিজুয়ালস আমি দেখাই গেছো, হয়তো গ্রেপ্তার হব পারে, ইডিএ গ্রেপ্তার করব পারে। মুখ্যমন্ত্রী, দিল্লি মুখ্যমন্ত্রীগুলি বাসগৃহত ইডি উপস্থিত হয়েছে, ইডির দল তাদের উপস্থিত হয়েছে, গতি গ্রেপ্তার হব পারে যিকোনো মুহূর্ত দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। নতুন